হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আসার জন্য আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো সকাল থেকে মাসির বাড়ি ফোটা দিতে গেলাম, ছোট মাসির বাড়ি, বড় মাসির বাড়ি, তারপরে ভাইয়ের বাড়ি, সব দিয়ে দিয়ে মোটামুটি 4টে বেজে গেছে। এবার এই 4টে পর্যন্ত এত এত ভিডিও হয়ে গেছে, তো 25 মিনিটের ব্লগ হয়ে গেছে। তো সেই জন্য সেকেন্ড পার্ট করে দিলাম, ভাইফোঁটার সেকেন্ড পার্ট। তো এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমার বাপের বাড়ি ভাইকে ফোঁটা দিতে। তো যদি বলো যে এখন কেন, ফোঁটা তো শেষ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, খুবই কষ্টের ব্যাপার এটা। আমার ভাই 2 বছর ছিল না, 2 বাই গেছিল, 2 বছর এসেছে, ফোঁটা দেবো বলে ঠিক করেছি, আর এবছরেই ফোঁটা দেওয়া। ওই যে মায়ের এখানে চলে এসেছি, আর এখন ফের মিষ্টি দোকানে ঢুকেছে, মানে মিষ্টি নেবে বল, কি আছে তো ফোঁটা দিতে নেই, কি বলছে? এই জন্য আবার কি নেবে? আর কিছু না, আর কিছু না। ভিডিও চালু অন, একদম অন। বাড়ি আসতে আসতে মেয়ের সঙ্গে হয়ে গেছে। আমরা চলে যাই। তো আমরা বাড়িতে চলে এসেছি, এসে সবাই মিলে বসেছি। এবার ভাইকে একটু মিষ্টি খাওয়াবো, আর একটু সবাই মিলে একসঙ্গে সময় কাটাবো। তো একটা ভাই আসছে, সেই ভাইয়ের জন্য অপেক্ষা করছি, বসে আছি। আমার হাতে খুবই সময় কম, বাড়ি চলে যেতে হবে, সবে মাত্র এলাম, আর 1-1.5 ঘন্টা পরেই বাড়ি চলে যেতে হবে। তো আমাদের ওখানে যে তোমরা তো দেখলে এই ভিডিও, আমরা কালী পুজোর উপোস করেছিলাম, তারপরে সবাই মিলে পুজো দিলাম। তো আজকে ওই কালী ঠাকুর বিসর্জন আছে, ডিজে হবে, নাচ গান, মায়ের বরণ, সব কিছু। সেই জন্য আর এখানে বেশিক্ষণ থাকবো না, এসেছি, 2 ঘন্টার মতো থাকবো, থেকে বাড়ি যাব। চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? এখনো অনেক কিছু বাকি আছে। ধান খাচ্ছি, ধান খাচ্ছি, মিষ্টি খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, চলে এলাম পুজো মণ্ডপে। তো এখানে খেলা হচ্ছে, আমারও ইচ্ছা হলো একটু মোমবাতি জ্বালাই, দেখি কটা জ্বালাতে পারি। তো আমিও খেলছি, তাই একটু পরেই বাড়ি চলে যেতে হবে। যে কোনো খেলায় পার্টিসিপেট করতে খুবই ভালো লাগে, আর পারলে আরও খুব ভালো লাগে। চার বছর 5 বছর বাদে আচ্ছা।
বাড়ি আছে আরে জেটু দে দে কথা বলছিস আমি দেখাবো টাটা টাটা বাড়ি বাবা আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাচ্ছি তো ভাই আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে বিল্লাপুর পর্যন্ত দিয়ে আসবো ওখান থেকে অটো ধরে আমরা নুঙ্গিতে আসবো নুঙ্গিতে যাব আজকে সারা দিনটা ঘুরতে ঘুরতেই কেটে গেল তো শেষবেল বাড়ি পৌঁছে গেছি বাড়ি ঠিক না পাড়ায় সবে ঢুকছি তো এখন বাজে 9:30 সব হলো চশমাটা ফেলে রেখেছি মায়ের বিসর্জন হবে ওই তারপরে বাড়ি যাব তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো সব আনন্দ কাটিয়ে চলে এলাম ভাইফোঁটার আনন্দ সব কাটিয়ে চলে এলাম আর এখন আছে ধামাকা আনন্দ চলো তোমাদেরকে দেখাই আমরা পৌঁছাতে না পৌঁছাতেই দেখো মায়ের বরণ শুরু হয়ে গেছে মায়ের বিসর্জন হবে তো এখন বরণ করে রেখে দিচ্ছে তারপরে রাতে বিসর্জন হবে সবাই একটু আনন্দ করে নিক মা যতক্ষণ থাকবে ততক্ষণ তো আনন্দ আর মা চলে গেলেই সবাই জিজার বাড়ি সব ফাঁকা মায়ের বরণ হয়ে গেছে এবার সবাই নাচ করছে আনন্দ করছে এক সাইডে মেয়েরা বাচ্চারা সব নাচ করছে তো তাদের সঙ্গে আমিও একটু নাচ করছি আনন্দ করে নিচ্ছি তো আনন্দের সময় বয়স আর বাধা মানে না তাই না বলো সবাইকে চুটিয়ে আনন্দ করতে হয় আর এক সাইডে ছেলেরা সব নাচ করছে 12:00 পরে আমাদের ঠাকুর বিসর্জন হবে তো সবাই মিলে একটু আনন্দ করে নিচ্ছে তারপরে মায়ের বিসর্জন তারপরে সবাই যে যার বাড়িতে পরের দিন থেকে সবাই যে যার কাজে ব্যস্ত আর সবাই এক জায়গায়ও হবে না আর আনন্দ নাচা গানা হবে না সব হবে 1 বছর পরে ঘোরা
ঠাকুরের বিসর্জন তো হয়ে গেল, আবার অপেক্ষা করতে হবে একটা বছর, বছর পরে আবার মা আসবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটা লাইক অবশ্যই করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো সব, টাটা, সবাই ভালো থেকো।